এই ডিমান্ডিং কস্টের ক্ষেত্রে কয়টা জিনিস খেয়াল করতে হবে, আমি যেখান থেকে ঘুষটা নিতে যাচ্ছি এখানে আমার কি পরিমাণ স্টক স্টোর আছে, আমার ন্যাশনাল ইনভেন্টরিতে কি আছে এবং গুডস ইন ট্রানজিটে কি আছে। কারণ আমি একটা পিআর এখন রেস করলাম বা ডিমান্ডিং কস্ট রেস করলাম, দেখো 10 দিন পরে গুডস ইন ট্রানজিটে আমার মাল পাইপলাইনে আছে, পাইপলাইন ইনভেন্টরি যেটা আমরা বলি সেটা যদি থাকে তাহলে কি আমি এইটাকে অ্যাপ্রুভাল করতে আসবো? আসবো না, রাইট? বা ডিমান্ডিং কস্ট আমি অ্যাকসেপ্ট করবো না। এই ডিমান্ডিং কস্ট করার পর আসলে কি অ্যাপ্রুভাল প্রসেস, এই অ্যাপ্রুভাল প্রসেসটা তার সাথে রিলেশনশিপ কোম্পানি পলিসি। কোম্পানি পলিসি কি? কোম্পানিতে একটা প্রোক্রুমেন্ট পলিসি থাকতে হবে। যদি প্রোক্রুমেন্ট পলিসিতে যদি না থাকে তাহলে আমরা কি কি জিনিস করতে পারবো না, এই অ্যাপ্রুভাল প্রসেসটাকে আমরা ডিফাইন করতে পারবো না। কি করতে পারবো না? এই কোটেশন কালেকশনে যে সাপ্লায়ার ম্যানেজমেন্ট বা ভেন্ডার সিলেকশন কোন কোন ক্রাইটেরিয়াতে হবে সেটা আমি ম্যানেজ করতে পারবো না। এটা আমার পলিসি থাকতে হবে, এটার ভ্যালু কি হবে কোম্পানি, এই ক্যাটাগরিতে আইটেম নিতে গেলে কোন ধরনের সাপ্লায়ার থাকতে হবে, তার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি থাকতে হবে, ইনোভেশন থাকতে হবে, তার কতটুকু ফ্লেক্সিবিলিটি, এই লিমিটেশন গুলো যদি থাকে তাহলে আমি সাপ্লায়ার ম্যানেজমেন্টে আসতে পারবো, যেটাকে আমরা নর্মালি বলি এল লিস্টেড সাপ্লায়ার। আমার ক্যাটাগরি ওয়াইজ এল লিস্টেড সাপ্লায়ার, এখন মনে করুন একজন আইটি তে ব্যবসা করার সাথে তার ভ্যালুয়েশন ভালো, ইনোভেশন ভালো, সে হঠাৎ করে যদি আমার র মেটেরিয়াল সাপ্লাই দিতে যায় তাহলে কিন্তু আমি এই ক্যাটাগরিতে ইনভেস্টর তাকে করতে পারবো না। কেন পারবো না? কারণ সে তো আমার কোম্পানির এই পলিসি এবং গাইডের সাথে কমপ্লাই করে না ওই ক্যাটাগরির জন্য। তখন কোটেশন আসলো, কোটেশন কি? এনালিস্ট সিলেকশন সাপ্লাই। এরপরে কি আসলো? সিএস। সিএস কি? কম্পিটিটিভ স্টেটমেন্ট। কম্পিটিটিভ সিএস কিন্তু বেসড অন আমার মেটেরিয়াল রিস্ক, আইটেম রিস্ক, সার্ভিসের রিস্ক কারণ কি আমি যে এই
সময় প্রোক্রিমেন্ট করতে যাচ্ছি তখন কিন্তু ডিফাইন করা হয় যে এইটার মধ্যে কারা কারা ইনভলভ থাকবে। তখন সার্ভিস সার্ভিস প্রোক্রিমেন্ট ইজ ডিফারেন্ট, কারা হয় একটা প্রজেক্টের স্কোপ, প্রজেক্টের স্টাডিং কমিটি। স্টাডিং কমিটি কিছুই না, জাস্ট হচ্ছে একটা টপ লেভেল ম্যানেজমেন্ট যারা বিভিন্ন ক্রিটিক্যাল কাজের জন্য তারা হেল্প করে বা বিভিন্ন ডিসিশন মেকিং দিবে, যেটা কমপ্লেক্স ডিসিশন। আর একটা হচ্ছে প্রসেস ওনার কমিটি, এটা যারা বুঝে নিবে, যদি দুই তিনটা কম্পোনেন্ট হয় দুই তিনটা প্রসেস ওনার কমিটি, তারা যারা কাজটা বুঝে নিবে তারা সদ্বায়িত করবে। এবং টপ লেভেলে যদি স্টাডিং কমিটি কোনো হেল্প লাগে, স্টাডিং কমিটি উইল বি হেল্প অন ইট। এটা যদি তারা বলে যে আমার টোটাল 100% কাজের মধ্যে 60% হয়েছে, ডিল তৈরি হবে 60%, 100% হলে 100% বিল তৈরি হবে, ঠিক আছে। আর সেম অ্যাজ হচ্ছে যে এই ডাইরেক্ট প্রোক্রিমেন্ট যেগুলো আসলে সিএস দরকার না হয়, এটাও আর কিন্তু কোম্পানি পলিসি থাকতে হবে। আমি ডাইরেক্ট প্রোক্রিমেন্ট করতে পারবো কোন কোন ক্ষেত্রে, আমার 5 লাখ টাকা নিচে হলে ডাইরেক্ট প্রোক্রিমেন্ট করতে পারবো, 2 লাখ টাকা নিচে করতে পারবো, সেটা কোম্পানি ডিএমটা করতে হবে। আর একটা হচ্ছে যে আরেকটি হচ্ছে যে রিকোয়েস্ট ফর কোটেশন, যেটা সেম পলিসি। আর ওটিএম হচ্ছে ওপেন টেন্ডার ম্যাথড। ওপেন টেন্ডার ম্যাথডের ক্ষেত্রে আবার দুটো ইস্যু আছে যে আপনার এনলিস্টেড ভেন্ডার নাও হইতে পারে, হ্যাঁ, যে কোনো লোক সাবমিট করতে পারে, কিন্তু গভর্নমেন্টে ওটিএম আবার একটু ডিফারেন্ট। কারণ ওটিএম হচ্ছে ওপেন টেন্ডার ম্যাথডের আগে একটা ইউআই হয়, প্রাইভেটে সাধারণত আমি ইউআই দেখি নাই কখনো, কিন্তু গভর্নমেন্টে ইউআই হয়। এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট মানে কোন ফার্ম সুপোজ ইজ এ ফার্ম সিলেকশন প্রসেস, এই ফার্ম সিলেকশন প্রসেসের জন্য কিন্তু গভর্নমেন্টে ইউআই করে, কারণ গভর্নমেন্টে এলিস্টেড বলে কোনো টার্ম নাই, এমলিস্টেড বলে কোনো টার্ম নাই, এই কারণে ইউআই টা করে যে আমি এই প্রোডাক্টটা এখন প্রোক্রিমেন্টে যাবো, আমার ডিমান্ড তৈরি হয়েছে, স্কোপ তৈরি হয়েছে, বিজনেস কেস তৈরি হয়েছে, আমি সবগুলো নাম নিয়ে নিবো না, আমার ক্রাইটেরিয়া সিলেক্ট করলাম, এই ক্রাইটেরিয়াতে যারা মিট করবে তাদের আমি আগে সিলেকশন করলাম, সিলেকশন করার পর আমার অরিজিনাল আরএফপিটা দিব যে আমার কি মাল দরকার, কি গুডস দরকার। আমি বেশি নিলাম যে 10 বছর এক্সপিরিয়েন্স, কোয়ালিটির জন্য এই সার্টিফিকেট থাকতে হবে, তার টার্নওভার এটা থাকতে হবে, সব দিয়ে দেখা গেল এখানে 100 কোম্পানি সাবমিট করলে আমি 5টা কোম্পানিকে সিলেকশন করলাম, কিসের জন্য আমার প্রপোজালটা দেওয়ার জন্য, পরে পেয়েছে। আর এখানে ওটিএম হলে প্রপোজাল হয় দুই রকম, দুই খামে প্রপোজাল, ঠিক আছে, একটা ফাইন্যান্সিয়াল আর টেকনিক্যাল। আর ফাইন্যান্সিয়াল এবং টেকনিক্যালের মধ্যে আবার মার্কিং ডিফারেন্স আছে। এই যে সিএস হয়, এই সিএস টাই হচ্ছে ওরা যে মার্কিং করে, রেগুলেশন কমিটি, এই এক্সপার্ট জাজমেন্ট, এই যে যে আইটেম যে ধরনের কিনতে, তখন স্যার এক্সপার্ট জাজমেন্ট পিপুলটা এখানে ইনভলভ থাকে এই কমিটিতে। বেসিক্যালি এই কমিটি উইল বি ডিসাইডেড যে তার এই টেকনিক্যালে মার্ক কত হবে এবং ফাইন্যান্সিয়ালে কত মার্ক হবে। একটা আছে কোয়ালিটি বেস, কোয়ালিটি বেস প্রোক্রিমেন্ট, একটা আছে কিউসিজিএস, হ্যাঁ। সো এই টোটাল হচ্ছে যে রিলেশনশিপটা আছে, যেটা মোটামুটি আমরা কি ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ঠিক আছে, ঠিক আছে।